আপনার দর্শক শ্রোতা বন্ধুরা, ফেনগার্ডের বিশেষ টক শোতে আমি দেবব্রত চক্রবর্তী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের যে টক শো তার বিষয়বস্তু হচ্ছে, আমরা সবাই জানি আজ থেকে রাজ্য বিধানসভায় শুরু হয়েছে 2021 অর্থবর্ষের বাজেট অধিবেশন। আমরা যেহেতু আধুনিকতার ছোঁয়ায় আমরা এই বাজেট কিন্তু অনেকে সরাসরি দেখার সুযোগ পেয়েছি, আর আজকে আমাদের এই আলোচনার বিষয়বস্তু হচ্ছে রাজ্য বাজেট কতখানি জনমুখী। শুরুতেই বলে রাখছি, 19,891.60 কোটি টাকার বাজেট পেশ করেছেন রাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। ঘাটতি রয়েছে, এক্ষেত্রে ঘাটতি রয়েছে 511.41 কোটি টাকা। গতবারের তুলনায় 13.46% বৃদ্ধি করা হয়েছে বাজেট। সুতরাং আমরা কিন্তু আলোচনার বিষয়বস্তু জেনে গেছি, এবং এই আলোচনায় যারা আজকে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন সেই অতিথিদের নাম জানার বিষয়টি কিন্তু বাকি রয়ে গেছে। উপস্থিত রয়েছেন অধ্যাপক ডক্টর রতন দেব, বাজেট বিশ্লেষক, এবং রাজনীতিবিদ শ্যামল রায়, বরুড়ার লোকের রাজ্য সভাপতি সম্পাদক, রাজ্য সম্পাদক শ্যামল রায়। আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা অত্যন্ত ব্যস্ত মানুষ, এই ব্যস্ততার মাঝেও এমন একটি গুরুত্বপূর্ণ দিনে আপনারা আমাদের সময়টুকু করে দিয়েছেন, এর জন্য নিউজ ভ্যানগার্ডের তরফে, পরিবারের তরফে আপনাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, নমস্কার জানিয়ে শুরু করছি আজকের এই আলোচনা। প্রথমেই বাজেট বিশ্লেষক অধ্যাপক ডক্টর রতন দেবের কাছে আমার প্রশ্ন থাকবে। আপনি নিশ্চয়ই বাজেটটা এক পলকে দেখে নিয়েছেন, আর যেহেতু আপনি একজন অর্থনীতিবিদ অধ্যাপক, সুতরাং বাজেট সম্পর্কে আপনার ধারণা অত্যন্ত সুউচ্চ, তা বলার অপেক্ষা রাখে না। কেমন হলো বাজেট এবার আপনার কাছে জানতে চাইব। নমস্কার শ্যামল ডাকু, নমস্কার, এবং যিনি আজকে আলোচক এবং পরিচালনা করছেন ওনাকে নমস্কার, এবং সদস্যদেরকে নমস্কার জানাচ্ছি। এবারের যে বাজেট, এবারের বাজেটের শেষে আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মণ একটা কথা বলেছেন, পারফর্ম, রিফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম। এই যে তিনটে কথা, যে পারফর্ম, রিফর্ম অ্যান্ড ট্রান্সফর্ম, এর ছোঁয়া আমরা এই বাজেটে দেখতে পাই। বাজেট গতানুগতিক দিকটাকে ছেড়ে দিয়ে একটা নতুন আঙ্গিকে, নতুন দিশায় বাজেটটা আজ করা হয়েছে, এবং সেটা অত্যন্ত সুচারুভাবে, যে একটা লং টার্ম প্ল্যানকে সামনে রেখে এই বাজেট করা হয়েছে। একদিকে এটা একটা লং টার্ম, লং রানের উন্নয়নমুখী বাজেট, অন্যদিকে যে সোশ্যাল যে সেক্টরগুলো যে আছে, এডুকেশন, হেলথ, মহিলাদের যে কার্যক্রম, সেখানেও কিন্তু রাজ্য সরকার যথাযথ গুরুত্ব দিয়েছে। এবং আমরা যদি বাজেট দেখি, যে এবারের বাজেটে 19টি প্রকল্প নতুনভাবে সংযোজন করা হয়েছে, যা রাজ্যের আগামী দিন প্রগতির স্বার্থে ব্যবহার করা হবে বলে আমার ধারণা। এবং সবচেয়ে বড় যে কথা, যে রাজ্যের জনজাতিদের জন্য আলাদাভাবে একটা সেক্টরাল বাজেট করা হয়েছে, রাজ্যের ইতিহাসে এই প্রথমই এই বাজেট। সেই সার্বিক দিক দিয়ে বিচার করতে গেলে মনে হয় যে এই বাজেট একটা উন্নয়নমুখী, রাজ্যের উন্নয়নকে আরো সম্প্রসারিত করবে, এবং এটা জনগণমুখী বলে আমার ধারণা। জনমুখী, আপনার ধারণা এটা জনমুখী বাজেট? শ্যামলবাবু, শ্যামলবাবু আপনি কি বলবেন? রতনবাবু বললেন জনমুখী বাজেট, এবং যে ধরনের এই বাজেট এবার পেশ করা হয়েছে রতনবাবুর মতে তা অত্যন্ত ইতিবাচক, আপনার বক্তব্য কি? নমস্কার, আমি প্রথমে সবাইকে আমার পক্ষ থেকে, আমার নিজের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে আমি নমস্কার জানাচ্ছি। অধ্যাপক রতনবাবু ঠিকই, মানে উনি একজন বিশ্লেষক এবং এই ব্যাপারে নিশ্চিতভাবে ওনার পাণ্ডিত্য রয়েছে, এ নিয়ে আমি প্রশ্ন করব না, মানে কেউ প্রশ্ন তুলতে পারবে না, এটাও ঠিক। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যেটা, মানে যেভাবে আমরা বিশ্লেষণ করি, মানুষের সঙ্গে যারা কাজ করি,
এবং আমরা বিশ্বাস করি যে জনমুখী বাজেট তখনই হবে যখন গরিব মানুষের জন্য সেটা প্রয়োগে, শুধু ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রেও সেটা প্রয়োগ করে দেখাতে হবে যে সেটা কতটা কাজে লেগেছে বা কাজে লাগবে। এবং গত দিনের অভিজ্ঞতা, গত বিগত বছরের অভিজ্ঞতাগুলো নিশ্চয়ই আমাদের মানে এই বিশ্লেষণ করার ক্ষেত্রে কাজে লাগবে। এবং এখানে একটা সবচেয়ে বড় জিনিস আমার মনে হচ্ছে এটা ঘাটতিটা কোথায়, প্রথম থেকে আমি মানে এটা খুব ইম্পর্টেন্ট বিষয়, যেখানে সারা ভারতবর্ষ না সারা পৃথিবী জুড়ে এই করোনা ভাইরাসের প্রভাবে অর্থনীতি টালমাটাল, যেখানে মানুষের রুটি রুজি বন্ধ হওয়ার পথে এবং মানে অনেক জায়গায় এগুলি লক করা হচ্ছে, মানে এবং ইন্টারন্যাশনাল ফ্লাইট বন্ধ করে দেওয়া হচ্ছে যেখান থেকে মানুষ বাইরে থেকে আসার, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং ত্রিপুরাও তার থেকে মুক্ত নয়, ত্রিপুরারও অনেক মানুষ বাইরে কাজ করেন আপনারা জানেন, আমরাও দেখেছি বিভিন্ন জায়গা থেকে আসছেন, কেউ চলে আসছেন, কেউ মাঝপথে আটকে রয়েছেন, কোয়ারেন্টাইনে কাউকে কাউকে যেতে হয়েছে। ত্রিপুরার মানুষ বাইরে মালয়েশিয়াতে একজন মারা গেছেন সেই খবরও এসছে। এইরকম পরিস্থিতিতে মানে ত্রিপুরা করোনামুক্ত কি করোনামুক্ত নয় সেটা বড় কথা নয়, সেটা আপাত দৃষ্টিতে আজকে বিধানসভায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ত্রিপুরা করোনামুক্ত, এখন পর্যন্ত কোনো সেই রকম কোনো খবর নেই। নিশ্চয়ই ভালো, এটা তো আমাদের রাজ্য ছোট রাজ্য, এখানে যে কোনো রকম এই ধরনের কিছু হলে মারাত্মক ধরনের পরিস্থিতি তৈরি হতে পারে, এবং আমাদের ইনফ্রাস্ট্রাকচারাল ফেসিলিটিও সেরকম নেই, হাসপাতালগুলো সেই মানের নয় যে কোভিড নাইন্টিন এই যে ভাইরাসের বিরুদ্ধে লড়াই এবং তার জন্য যে অ্যাডিকুয়েট সিস্টেম, যে ধরনের আমাদের ইনফ্রাস্ট্রাকচার থাকা দরকার সেটার অভাব রয়েছে, এই বিষয়ে কোনো দ্বিমত নেই কারণে। আর এই ক্ষেত্রে আমার মনে হয় বাজেটে এই ব্যাপারগুলো একটু ভালো করে উল্লেখিত হওয়ার দরকার ছিল, এবং এর জন্য আলাদা করে বাজেট একটা সংস্থান থাকা দরকার ছিল। জনমুখী বাজেট বলতে গেলে এটা আজকের এই ক্রাইসিসের যুগে প্রথমেই যে কথাটা সব রাজ্যে রাজ্যে আমরা দেখছি সেটা হচ্ছে, এই তো গতকালকেই মানে আজকের পত্রিকাতেই আছে, গতকালকেই কেরালার সরকার, বাম গণতান্ত্রিক সরকার ওখানে চলছে, সেখানে তারা 20,000 কোটি টাকা আলাদা করে বাজেটে বরাদ্দ করেছে। এবং আমরা এটাও দেখেছি অনেক আজকে না অনেক আগে থেকেই যে গরিব মানুষের জন্য হোটেল ব্যবস্থা করে দেওয়া, কম পয়সায় খাবার ব্যবস্থা করে দেওয়া, সেটা শুধু কেরালা করেছে তা না, আমি নিজের চোখে দেখা ভুবনেশ্বরে কিছুদিন আগে আমি গেছিলাম, সেখানে যারা অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পড়াশোনা করে সেই কচি কাচাদের বাড়িতে কি বাড়িতে গিয়ে তাদের এবং সেই সিদ্ধান্ত নিয়েছে। তো আমাদের এখানেও যখন স্কুল কলেজ বন্ধ করা হয়েছে, আইসিডিএস বা বিভিন্ন রকম যে প্রকল্পগুলো আছে সেগুলো চালু রাখার ক্ষেত্রে সরকার কি ভূমিকা নিচ্ছে সেটা কিন্তু দেখার বিষয়। তো জনমুখী সরকারের এটা সবার আগে দেখতে হবে। আমি শুধু বন্ধ করে দিলাম 144 দ্বারা জারি করে দিলাম সারা দেশ বা সারা রাজ্যে, সেখানে কিন্তু সমস্যার সমাধান হবে না, তার সমস্যার সঙ্গে সঙ্গে এটা মানতে হবে যারা দিনমজুর, যারা খেটে খাওয়া মানুষ বা যারা এই ধরনের যারা নির্ভরশীল বিভিন্ন সামাজিক প্রকল্পের উপর নির্ভরশীল, সেটা তারা কীভাবে এই দিনগুলো কাটাবেন তার জন্য সরকারকে দায়িত্ব নিতে হবে, সেই ব্যবস্থা কিন্তু আমরা দেখছি না এখনো। রতনবাবু কী বলেন? এই যে শ্যামলবাবু বললেন যে এবারে এটা হলো মানে এটা হলো একটা সাইড আমি বলছি, জাস্ট একটা প্রথমেই যে জিনিসটা সবার আগে আমাদের নজর কাড়বে উল্লেখযোগ্য বিষয় হলো এটা যে এই সময় একটা ক্রাইসিসের সময় এটা শুধু মানে নেগেটিভ সমালোচনা নেগেটিভ অর্থে না, এটা একদম পজিটিভ দিকটাও দেখতে হবে যে এটা কিন্তু করা ইমিডিয়েট দরকার। সরকারের এই ঘাটতিটা রয়েছে, বাজেটের মধ্যে আলাদা করে অ্যালোকেশন থাকা উচিত ছিল বলে আমার মনে হয়, এবং এটা যেটা কেরালায় করতে পারে অন্য রাজ্যগুলো করতে পারে, পশ্চিমবঙ্গ সরকারও কিছু করেছে দেখেছি আমরা, অনেক তারা অনেক আলাদাভাবে ইয়ে করছে, কতটা এখানে আপনি যে আমাদের রাজ্যে এখনও মানে স্যানিটাইজেশনের যে ব্যাপারগুলো সেগুলো পাওয়া যাচ্ছে না, মাস্কের অনেক বেশি দাম হলে হয়তো পাওয়া যেতে পারে, এমনি পাওয়া যাচ্ছে না, এইগুলো কিন্তু সরকারকে দেখতেই হবে, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। গোটা বিশ্ব কিন্তু এই করোনা ভাইরাস সংক্রমণ জনিত কারণে রীতিমতো হুমকির সম্মুখীন, একটা বিপজ্জনক পরিস্থিতি, বিপজ্জনক পরিস্থিতি, এখন মহামারী ঘোষণাই করে ফেলেছে অলরেডি বিশ্ব যে স্বাস্থ্য দেশও কিন্তু হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অলরেডি মানে মহামারী বলে ঘোষণাই করেছে। আমি এবার রতনবাবুর কাছে আমি জানতে চাইব, শ্যামলবাবু বললেন যে এবারের বাজেটে এই করোনা ভাইরাস সংক্রমণ জনিত বিষয়ে কোনো আলাদা বাজেট বরাদ্দ রাখা হয়নি বা ওনার চোখে পড়েনি, এ ব্যাপারে আপনি কি বলবেন, কতটুকু প্রয়োজন ছিল এই বরাদ্দ রাখা? দেখুন শ্যামলদা,
অনেক প্রবীণ এবং প্রাজ্ঞ লোক, ওনার চিন্তার যথেষ্ট কারণ আছে। কিন্তু প্রশ্ন হলো, আমি প্রথমেই বলেছি যে এই বাজেটটা যেটা করা হয়েছে, বাজেটটা শুধুমাত্র একটা দিক দেখে করা হয়, বাজেটটা সার্বিক দিক দেখে করা হয়েছে, সকলের কল্যাণের জন্য করা হয়েছে। এইবার যে করোনার যে ব্যাপারটা হঠাৎ করে আমাদের মধ্যে যে বিপজ্জনক একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, আমার মনে হয় যে সেটা ডিজাস্টার ম্যানেজমেন্টেরও একটা ফাংশন বলে আমার ধারণা। কারণ যেমন আমরা দেখেছি বিভিন্নভাবে, দাদা ঠিক সঠিকভাবেই বলেছেন যে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে সেটা করা হচ্ছে, কিন্তু আমাদের এখানে আমার মনে হয়, আমি যতটা খবরে দেখেছি, বিভিন্ন রাজ্যে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকেও কিছু কিটসের ব্যবস্থা করা হচ্ছে, হয়তো আমাদের রাজ্যে আসবে। আর আমাদের রাজ্যে কিছু হেলথ সেক্টরে আমি যতটা শুনেছি বা পত্রপত্রিকায় দেখেছি, আমার কাছে পুরো তথ্য এই সমস্ত ব্যাপারে নেই, কারণ আমি ওই ব্যাপারটা তো নিয়ে তো আসিনি। তো আমি দেখেছি যেমন ধরুন আমাদের এজিএমসি এবং আমাদের যে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল আছে এবং বামুটিয়াতে আছে, সেখানে বিভিন্ন ধরনের ব্যবস্থা, এবং কিছুদিন আগে পত্রিকায় দেখেছি যে গণতির সিএমও বলেছে যে আমরা প্রস্তুত আছি যে এই ধরনের কোথাও যদি কিছু হয়, এখন যদি স্পেশাল ফান্ডেড, এটা হলো যে একটা হঠাৎ করে এটা এসে গেছে, তার জন্য যে স্পেসিফিকভাবে বাজেট অ্যালোকেশন করাটা, কারণ সেটা বোধ হয় মানে ভারত সরকারও ঠিক সেইভাবে যে আসবে সেটা করেনি, কারণ সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্ট বলে যে জায়গাটা থাকে সেখানেই সেটা করা থাকে। যেমন এর আগে ধরুন উড়িষ্যাতে বিশাল এক ভূমিকম্প হয়েছে, বিশাল ক্ষয়ক্ষতি হয়েছে, সেখানে আমরা দেখেছি। তার আগে আমরা দেখেছি যে আমাদের এই আপনার যখন আন্দামান নিকোবর দ্বীপে যখন আপনি ইয়ে হলো কি জানি এটাকে বলে যে মানে আমাদের জলের যে উচ্ছ্বাসটা সুনামি হয়েছিল, সুনামি সেগুলো কিন্তু আমাদের পক্ষে একটা বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল, এবং সেইগুলো মোকাবেলা করতে কিন্তু আমাদের ভারত সরকারের থেকে বিভিন্ন রাজ্য সরকার কিন্তু প্রয়োজনীয় নির্দেশ বরাবর দিয়ে যাচ্ছে। এবং আমার মনে হয় প্রয়োজন হলে, কারণ এটা আমার ঠিক বলার অধিকার নেই, যে নিশ্চয়ই সেখানে ফান্ড তো দিতেই হবে। আর কিছু তো তোমরা ব্যয় করছে না ঠিক তা নয়, যে হাসপাতালগুলোতে যে অতিরিক্ত যে সমস্ত বেড বা বিভিন্ন কার্যক্রম নেওয়া হয়েছে সেখানে নিশ্চয়ই কিছু করা হবে, হয়তো সেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড থেকে হয়তো সেটা আসতে পারে, বা আদার্স, বা আদার্স বলে বাজেটে আদার্স ফান্ড বলে একটা অ্যালোকেশন থাকে, সেই আদার্স অ্যালোকেশন থেকেও সেখানে আসতে পারে কিন্তু। এবং এটা কিন্তু আজকে হয়তো COVID-19 এসছে, আমরা জানি না আগামী দিন আমাদের এই সমস্ত বিপদ না আসুক, আমাদের কারোর কোনো ক্ষতি না হোক, সেটাই ভগবানের কাছে আমার প্রার্থনা। কিন্তু কখন কোন বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন যে আমাদের হতে হবে, হ্যাঁ, সেটা কিন্তু আমরা আগে থেকে কেউ জানি না। ফলে যখন হবে তখন নিশ্চয়ই মোকাবেলা করার জন্য সরকার, প্রতিটা সরকারকেই প্রস্তুত থাকতে হবে। এবং এটা হলো কিন্তু সামাজিক কল্যাণের একটা দিক, যে এরকম পরিস্থিতি হলে আমরা কি করব, তার জন্য ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে সমস্ত কিছুকে আমরা প্রস্তুত রাখি। কিন্তু বাজেট যেটা করা হয়েছে, বাজেটে তার কতগুলো স্পেসিফিক যে ক্ষেত্র যে থাকে, সেই স্পেসিফিক ক্ষেত্রগুলিতে তার ফান্ড অ্যালোকেশন বরাদ্দ, কারণ এটা একটা সিস্টেমে হয়, যে অতীতে যে সিস্টেম আছে সেই সিস্টেম থেকে কিন্তু সে ফান্ড ডাইরেক্টলি হয়তো সে ইচ্ছে করলে বরাদ্দ যদি করতে পারে না তা নয়, কিন্তু সেখানে সে হয়তো এটা দাদা যে কথাটা বললেন, যে উষ্মা প্রকাশ করলেন, নিশ্চয়ই সেখানে এটা আমাদের প্রত্যেকের কাছে এটা বিপজ্জনক এবং ত্রাস এবং ভয়ের কারণ, সেই জিনিসটা হচ্ছে একটা দিক। কিন্তু কথা হলো যে যেমন এইবার রাজ্যের মুখ্যমন্ত্রী নামে একটা সিএমস পোষণ অভিযান করা হয়েছে, যে ১৯টা যে স্কিম করা হয়েছে সেখানে আমাদের সম্মানিত অর্থমন্ত্রী ঘোষণায় বলেছেন, বাজেট ঘোষণায় বলেছেন যে সিএম পোষণ অভিযান সেখানে কি করা হবে, স্ট্র্যাটেজি ফর অল চিলড্রেন সিভিয়ারলি ইকুইপড মেলনারিস্ট, বিশেষ করে স্ট্র্যাটেজি ফর অল চিলড্রেনের জন্য একটা নেওয়া হয়েছে, সিভিয়ারলি ইকুইপড মেলনারি স্টুডেন্টের জন্য নেওয়া হয়েছে একটা, আরেকটা নেওয়া হয়েছে আপনার স্পেশাল রেশন কার্ড দেওয়া হবে। এবং এই যে সিভিয়ারলি ইকুইপড মেলনারি স্টুডেন্ট যারা, তাদেরকে কিন্তু আপনার অন্তত প্রতি সপ্তাহে একটা করে এক্সট্রা ডিম দেওয়া হবে, তাদেরকে যথাযথ তাদের ব্যবস্থা নেওয়া হবে। শুধু তাই নয়, আমরা এই বাজেটে আরও দুটো জিনিস আমার মনে হয়েছে উল্লেখ করা উচিত, যে এই ১৯টা প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম হচ্ছে
যে সেখানে কি বলা হয়েছে যে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যোজনা, যেখানে নাকি 8 কোটি টাকা এখানে বরাদ্দ করা হয়েছে, এবং আরেকটা করা হয়েছে কি যে বেটি বাঁচাও বেটি পড়াও ত্রিপুরা, বেটি বাঁচাও বেটি পড়াও সেখানে 70 লাখ করা হয়েছে, এবং 70 লাখ এবং সিএম মডেল ভিলেজ স্কিম নামে একটা স্কিম করা হয়েছে, যে যেখানে নাকি সমস্ত গ্রামগুলোকে একটা মডেল ভিলেজের রূপ দেওয়া হবে। আরেকটা মডেল ভিলেজ, দেখুন এটা কিন্তু ইনস্ট্যান্ট আমরা সুবিধা পাবো না, আজকে আমরা সুবিধা পাবো না, এটা শর্ট টার্ম আমাকে কোনো বেনিফিট দেবে না, এটা লং টার্ম বেনিফিট। আমি বলেছি যে এটা একটা দূরদর্শী দীর্ঘকালীন চিন্তা ভাবনা যে আমাদের রাজ্যকে উন্নতি করার। আজকে যে যে কোনো পরিকল্পনা দীর্ঘকালীন যদি না হয়, কোনো স্বল্পকালীন পরিকল্পনা কোনো পরিকল্পনাই নয়, পরিকল্পনা হতে হবে দীর্ঘকালীন। এবং এই বাজেটে আমি প্রথম যেটা বলেছি, আমার যেটা ভালো লেগেছে যে এই বাজেটে একটা দীর্ঘকালীন পরিকল্পনা রাজ্য সরকার জনগণের সামনে রেখেছে, যে পরিকল্পনা আগামী দিন ত্রিপুরাকে একটা উন্নত ত্রিপুরা ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা নেবে বলে আমার ধারণা। রতনবাবু, আমরা শুনেছি এবার নিষ্কর বাজেট পেশ করেছেন এরাজ্যের অর্থমন্ত্রী জিষ্ণু দেববর্মণ। এই নিষ্কর বাজেট পেশ করার ফলে জনসাধারণের মধ্যে ইতিবাচক কি প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে বলে আপনি মনে করেন? দেখুন, আমার মনে আছে আমরা যখন গতবার যখন এখানে যখন এসেছিলাম, তখন পেট্রোল এবং ডিজেলের উপর গত বাজেটে একটা ট্যাক্স বসিয়েছিলেন, তখন আমরা বিভিন্নজন বিভিন্নভাবে হয়তো এটার পক্ষে বিপক্ষে বলে বলা হয়েছে যেখানে। এবার নিষ্কর বাজেট করা হয়েছে, সুতরাং জনগণের কোথাও কোনো টেনশন নেই। কিন্তু রাজ্য সরকার, আপনি যদি দেখেন 2018-19 যেদিন থেকে এই রাজ্য সরকার এসছে, সেদিন থেকে আজকে পর্যন্ত তার যে স্টেট ইনকাম কিন্তু একটা কনসিস্টেন্সি রেটে আছে। প্রথম ছিল এটা 2000 স্টেট ইনকাম যেটা ছিল, স্টেট রেভিনিউ ছিল 12.16, এটা 18-19, 19-20 14.12, এবারে কিন্তু 14.01, যেখানে নাকি ভারতবর্ষে একটা আর্থিক মন্দা, সারা বিশ্বব্যাপী আর্থিক মন্দার যে ছোঁয়া, সেই ছোঁয়া ভারতেও লেগেছে, ভারতও অর্থনীতিতে কিছুটা আঘাত এই বিশ্ব আর্থিক মন্দা পড়েছে, বিশেষ করে আজকের যে করোনা ভাইরাসের যে উপশম হয়েছে, সরি ওই যে উদ্ভব হয়েছে সেই উদ্ভবের ফলেও কিন্তু আমাদের অর্থনীতি কিছুটা বিপর্যস্ত হবে বটেই, সেটা বলার অপেক্ষা রাখে না, কারণ আমরা বিভিন্নভাবে লোকজনদেরকে সচেতন করতে কিছুক্ষণ আগে দাদাজি কথা বললেন যে আমরা বলেছি যে বিদেশি ফ্লাইট এখানে আসতে পারবে না, ফলে এই যে ট্রান্সপোর্টেশন যে গ্যাপ, ট্যুরিজম ইন্ডাস্ট্রি এবং একদম বসে গেছে, ফলে অর্থনীতিতে একটা আঘাত আসবে। তার সত্ত্বেও দেখা যাচ্ছে যে রাজ্যে স্টেট রেভিনিউটা কিন্তু একটা কনসিস্টেন্সি রেটে এই রাজ্য সরকার রাখতে পেরেছে, এবং এটা কিন্তু গুড গভর্নেন্স, যে কথাটা দাদা বলেছিলেন যে আমার প্রোগ্রাম করলেই হবে না, প্রোগ্রামগুলো কতটা বাস্তবায়িত হচ্ছে সেই জিনিসটা দেখার দরকার, আর সেই জিনিসটা দেখছে গুড গভর্নেন্স। আর এই গুড গভর্নেন্সের জন্য কিন্তু আমার মনে হয় যে স্টেট ইনকামটা বেড়েছে। আরেকটা প্রশ্ন আছে, যে আরেকটা প্রশ্ন হলো যে এখানে গুড গভর্নেন্সের ব্যাপারও, যে 19টি যে প্রকল্প করা হয়েছে সেখানে গুড গভর্নেন্সের জন্য রাজ্য সরকার একটা স্পেসিফিক প্রকল্প নিয়েছে, যেটা নাকি বোঝা যায় যে ট্রান্সপারেন্ট ইকোনমি, আমরা ত্রিপুরার উন্নতি চাই এই রাজ্য সরকার। এই বাজেটে প্রকাশিত হয়েছে যে আমরা স্বচ্ছ অর্থনীতি দিয়ে স্বচ্ছ ত্রিপুরা গড়ব, সেখানে কি কোথাও কোনো রকম যে অন্যায়ের কোথাও কোনো স্থান হবে না, যেটা বলেছে যে অন্ধকার জগৎ থেকে এসে আমি অর্থনীতির উন্নতি করব, সেই জিনিসটার কোনো স্কোপ আজকের এই বাজেটে নেই। তার জন্যই কিন্তু গুড গভর্নেন্সের জন্য, এবং আমার মনে হয় যে আমাদের এই রাজ্য সরকার বোধহয় প্রথম গুড গভর্নেন্স এই 19টি প্রকল্পের মধ্যে একটা প্রকল্প করে রাজ্যবাসীকে একটু উপহার দিতে চাইছে, যে সরকার জনগণের এবং জনগণের কাছে যাতে সঠিক বার্তা যায়, সঠিক জিনিস সঠিক সময় পৌঁছায়, তারই উদাহরণ হলো আজকের এই বাজেট।
ঠিক সেই প্রশ্নটাই আমি শ্যামলবাবুকে বলবো। না, অধ্যাপক রতনবাবু যেটা বলেছেন, তিনি তার অ্যাঙ্গেল থেকে বলেছেন অ্যানালাইসিস, গুড গভর্নেন্সের যে মানে তত্ত্ব, এটা ত্রিপুরার ক্ষেত্রে খাটে কিনা সেটা সাধারণ মানুষই বলবে। আমাদের কিন্তু এইরকম কোনো দৃষ্টান্ত আমরা দেখছি না যে গুড গভর্নেন্স যে একটা পক্ষে বলার মতো, কারণ সারা দেশে মানে সারা রাজ্যে মানুষের আয় শুধুমাত্র ওই একটা ওই কী বলে অ্যাভারেজ দেখিয়ে দিলে কিন্তু হবে না, একদম গ্রাসরুট লেভেল থেকে কী অবস্থায় আছে মানুষের, রুজি রুজি কোন জায়গায় রয়েছে, আপনি অটো রিক্সা থেকে রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রামে চলে যান, ট্রাইবেল এলাকায় চলে যান, সেখানে অর্থনৈতিক মানে সাধারণ মানুষের যে বেঁচে থাকার যে দৈনন্দিন কাজকর্মের ক্ষেত্রে যে ভীষণভাবে একটা অবস্থা তৈরি হয়েছে, ক্রাইসিস, সেটা চোখের নিজের চোখে দেখে আসা যেতে পারে। আমি বলবো যারা এই গুড গভর্নেন্সের কথা যারা বিশ্বাস করেন কিনা বা বাস্তবে প্রয়োগ হয়েছে কিনা সেটা ওখানে গেলেই আপনি বুঝতে পারবেন পরিষ্কার করে সাধারণ মানুষ, এবং এখানেই দেখতে পারবেন রোজগার রুটি রুজি, প্রত্যেকটা দোকানে যান জিজ্ঞেস করুন ব্যবসা কেমন চলছে, সবাই একই কথা বলবে ব্যবসা মন্দা ব্যবসা মন্দা। তো এইরকম যে একটা অবস্থান, এই অবস্থানে গুড গভর্নেন্স তো আমি দেখি না গুড গভর্নেন্সে করার মতো মানে বলার মতো কোনো সুযোগ আছে কিনা। প্রজেক্ট করেছেন ভালো, খুব সুন্দর প্রজেক্ট, কথাগুলো মানে শুনতেও ভালো লাগে, মুখ্যমন্ত্রীর মাতৃমুক্তি, এই যে পুষ্টি প্রকল্প, বাচ্চাদের ডিম দেওয়ার সিস্টেম চালু করা, এই যে মানে সদিচ্ছা, এটাকে আমি নিশ্চয়ই ওয়েলকাম করব, কিন্তু সেটা প্রয়োগে করে দেখাতে হবে, এখন পর্যন্ত সেরকম প্রয়োগ হয়নি। এবং ক্রাইসিস সাংঘাতিকভাবে পাহাড়ে হচ্ছে, আমরা রেগুলার যাই তো পাহাড়ে, আমরা দেখছি চোখের সামনে কীরকম ক্রাইসিস তৈরি হয়েছে, এই ক্রাইসিস কিন্তু আগে ছিল না, এখন ক্রাইসিসটা তৈরি হয়েছে। তাহলে আপনি যদি সবাই মানুষের জন্যই কাজ করেন, এত যদি ভালো কাজ করে থাকেন, তাহলে ক্রাইসিসটা তো কমে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে সেটা হচ্ছে না, এটা একদম আমি জোর দিয়ে বলতে পারি, যে কোনো লোক গিয়ে সেটা পরীক্ষাও করতে পারেন, আপনি চলে যান এই শহরের মধ্যেই আপনি দেখুন না, যারা খেটে খাওয়া মানুষ আছে তাদের সঙ্গে কথা বললে বুঝতে পারবেন, বাইরে থেকে যারা ধরুন একটা স্যালারি বেস যারা, যাদের একটা নির্দিষ্ট আয় রয়েছে, সরকারিভাবে বিভিন্ন রকম সুযোগ সুবিধা রয়েছে, তারা কিন্তু সেটা সবসময় অনুভব করতে পারবেন না। আবার এটাও আর একটা ঠিক, দেখুন আমি বলবো যে পেনশনাররা কমপ্লেন করছে, বিভিন্ন বা কর্মচারীরা করছে, তাদের যে ডিএ অনেক 21% নাকি হয়ে গেছে এখন পাওনা, তো এই ডিএগুলো কিন্তু যখন এই সরকার এসেছিলেন তখন তারা একটা ভিশন ডকুমেন্টের মধ্যে অনেক কিছু বলেছেন কর্মচারীদের জন্য, অনেক কিছু সত্যম পে কমিশন থেকে শুরু করে, সেটা যে পায়নি সত্যম পে কমিশন সেটা সবাই জানেন, তো সেটা যাই হোক, তার সঙ্গে এখন এত বিরাট মার্জিনের যদি ডিএ সেটা বকেয়া থাকে, তাহলে সেটা মানে গুড গভর্নেন্স তো বলা যাবে না। কর্মচারীরাও ক্ষুব্ধ, যারা আশা করে এসেছিলেন তাদেরও ক্ষুব্ধ, এবং অনেকের বেতন বন্ধ হয়ে গেছে, আপনারা দেখেছেন শিক্ষকরা সর্বশিক্ষা থেকে শুরু করে বেতন বন্ধ, অনেক প্রজেক্টের বেতন বন্ধ হয়ে গেছে, কেউ টাকা পাচ্ছে না, তারপরে এখন তো 10,323 ব্যাপার রয়েছে, আমরা যাবো 10,323 ব্যাপারে, সেটা তো একটা বড় ক্রাইসিস আছে, অবশ্যই যাবো 10,323, এটা তো আজকেও বিধানসভায় বিশেষ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমি আবার রতনবাবুর কাছে যাব, রতনবাবু শ্যামলবাবু বললেন যে রাজ্যে একটা ক্রাইসিস রয়েছে, অর্থনীতির ক্রাইসিস, আমাদের অবশ্যই শ্যামলবাবুর ভাষায় উপার্জন বাজেটের মধ্যে এটা ইম্পর্টেন্ট বিষয়, এমপ্লয়মেন্টের যে আনএমপ্লয়মেন্টের যে ক্রাইসিস থেকে উত্তরণের জন্য কি কি প্রজেক্ট নেওয়া হচ্ছে, আমি শুধু মুখে বলি, আপনি কিভাবে এই শ্যামলবাবুর যে অভিযোগ, আমি অভিযোগ বলবো এটাকে, তা কিভাবে আপনি খণ্ডন করবেন? বক্তব্য শুনি প্রায়ই, প্রশ্ন হলো যে তথ্যের আলোচনা হচ্ছে এখানে, আমি শুধু বলেছি যে এই তথ্য এই কথা বলছে, আজকে আমি আরেকটা তথ্য দিচ্ছি, আজকে বাজেটে রিটার্ন ডকুমেন্ট আছে 2016-19, from the 2016-19 প্রধানমন্ত্রী আবাস যোজনায় 24,999টি ঘর হয়েছে, ঠিক আছে, 2019-20 24,999টি ঘর হয়েছে, 2019-20 তে
সেই ঘরের পরিমাণ হয়েছে 28,838। এটা তথ্য বলছে মাননীয় অর্থমন্ত্রী। আজকে বাজেটের যে তথ্য দিয়েছেন সেই তথ্য এই কথা বলছে। আমার এখানে একটাই বক্তব্য আর্থিক বিশ্লেষক হিসাবে, যে তার 2016-19 এই যে 24,999টি আবাস গৃহ নির্মাণ মানে তো শুধু একটা ঘর এনে বসিয়ে দিলাম তা নয়, এই ঘরের সঙ্গে যুক্ত কিন্তু শ্রমিক, কাঁচামাল, সকল কিছু। ফলে সেখানে কিন্তু ঘরের পাশাপাশি ইকোনমিটাও কিছু এনহান্স করেছে, যেটা হয়েছে 2016-2019 মানে 16, 17, 17, 18, 19। আর 1920-তে হয়েছে 28,831। তাহলে 1920-তে ওই 3টা বছরকে ছাড়িয়ে গেছে। একদিকে মানুষ ঘর পেয়েছে, মানুষের উন্নত হয়েছে, বাসস্থানের ব্যবস্থা হয়েছে, অন্যদিকে এই বাসস্থানে 28,000 ঘর নির্মাণ করতে বিগত 3 বছরে 24,000 ঘর নির্মাণ করতে যতজন শ্রমিক তার সমসংখ্যক, তার চেয়ে বেশি সমসংখ্যকের চাইতে বেশি শ্রমিক এখানে কাজ করেছে, বেশি লেবার, বেশি মেটেরিয়াল কাজ করেছে। এটা কি গুড গভর্নেন্সের পরিচয় নয়? নাম্বার 2, যে 2017-18 তুলনায় এনজিএল ডাকাতেও কিন্তু 1920-তে কাজ বেশি হয়েছে বলে বাজেটে বলা হয়েছে, এটা তথ্য বলছে। সেখানেও কিন্তু আমরা বিভিন্ন সময় শুনি যে গ্রাম পাহাড়ে কাজ নেই, কারণ আমি গ্রাম পাহাড়ে তো যাই না, আমি ঠিক জানিও না, দাদারা গ্রাসরুট লেভেলের লোক জনগণ নিয়ে কাজ করো না ভালো বলতে পারে, তবে ডাটা কিন্তু অন্য কথা বলি। এবার আরেকটা যে ব্যাপার হচ্ছে যে সাধারণ জনগণের যে ব্যাপারটা, আমরা বাজেটে আজকে দেখেছি, বাজেট ভাষণে এখানে আছে যে কোঅপারেটিভের পরিমাণ, নাম্বার অফ কোঅপারেটিভসের পরিমাণ বেড়েছে। তাহলে নাম্বার অফ কোঅপারেটিভসের পরিমাণ যদি বাড়ে সেখানে এন্টারপ্রিনিয়রশিপকে এনকারেজ করা হচ্ছে, ঠিক আছে, ফলে একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস তো সেখানে আছে। যেই আপনার কোঅপারেটিভ হবে তারা কোনো না কোনো ইকোনমিক অ্যাক্টিভিটিসের সঙ্গে যুক্ত, কোনো না কোনো আয়ের পথ তাদেরকে সুগম হয়েছে, তাহলে সেই জিনিসটা কি? এবং এই জিনিসগুলো, এই ডাটাগুলো দিলে মনে বোঝা যায় যে নিশ্চয়ই যে কিছু না কিছু তো উন্নতি হয়েছে গুড গভর্নেন্সের ফলে। এইবার আমি এর আগেও বলেছি যে টোটাল বাজেটের এফেক্ট কিন্তু লং রান হবে, স্পেশাল ইকোনমিক জোন হচ্ছে আমাদের রাজ্যে, নর্থ ইস্টে স্পেশাল ইকোনমিক জোন নেই। স্পেশাল ইকোনমিক জোনের আগে আমি আপনাদেরকে একটা বলি, আমার পিএইচডি কাজটা এটার উপর, ক্লাস্টার অ্যাপ্রোচ, যে সিলিকন ভ্যালি ব্যাঙ্গালোরে না, বেঙ্গালুরুকে সিলিকন ভ্যালি বলা হয়, সেটা আমেরিকার, আমেরিকার সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয় সিলিকন ভ্যালি। সেটা প্রথম কেন সিলিকন ভ্যালি, সেখানে কিচ্ছু হতো, সেখানে ক্লাস্টার করে বড় বড় সেখানে ক্লাস্টার ডেভেলপড ইকোনমিতে সেই ক্লাস্টারের নমুনাটাই আলাদা। সেখানে কি, সেখানে একই জায়গায় সমস্ত জল, বিদ্যুৎ, কাঁচামাল সমস্ত কিছুর একটা সুব্যবস্থা, এবং সেটা করা হয়েছে। সিলিকন ভ্যালি উন্নত হয়েছে, আমাদের বেঙ্গালোরও উন্নত হয়েছে, বেঙ্গালোরকে আমরা ভারতের সিলিকন বলি, দাদা ঠিকই বলেছে। আজকে আমার ত্রিপুরাতে যখন অ্যাসিজেট যখন হবে, অ্যাসিজেট যখন হবে, অ্যাসিজেটটা শুধুমাত্র স্পেশাল ইকোনমিক জোন নামটাই খুব মাধুর্য বহন করে থাকবে, এটা কিন্তু আগামী দিন ভারত বাংলাদেশ উভয় রাজ্যেরই কিন্তু শিল্পের সহায়ক ভূমিকা পালন করবে এবং ত্রিপুরার শিল্পকে যেমন এনহ্যান্স করবে তেমনি আজকে এই বিদেশে যখন যাবে আমার নর্থ ইস্টের আলাদা রাজ্যগুলো, তাদের কাছে যে যে র মেটেরিয়ালগুলো আছে তাদেরও কিন্তু ইকোনমিটা কিন্তু এনহ্যান্স করবে, এনরিচ হবে, কিন্তু সেটা আজকে হবে না, অপেক্ষা করতে হবে। এবং এই অপেক্ষাটা
কিরকম এটা যতদিন না হয় ততদিন তো বলবো না। আমি আগে কুলে ঘরে থাকতাম, সুফলটা আমি আগে কুলে ঘরে থাকতাম, আমি দালান তুলবো তো আমার তো বৃষ্টির জল খেতেই হবে। এর জন্য আমি বলছি যে ট্রান্সপারেন্সি ইন ইকোনমি যখনই আমার আসবে তখনই কিন্তু একটা আঘাত। কারণ অন্যায় ভাবে আয় করা এক জিনিস, ন্যায় ভাবে আয় করা আরেক জিনিস, এটা কিন্তু আয়ের পর। আজকে যে জিনিসটা হচ্ছে নিশ্চয়ই আগামী দিন আমার মনে হয় না ইকোনমি এরকম থাকবে যদি এগুলো সঠিকভাবে বাস্তবায়িত। এটা আমার, আমি আসলে তো আমি রাজনীতির লোক না, আমি রাজনীতি নিয়ে আলোচনা করতে চাই না, ব্যাপার আমার পিএইচডির কাজটাই এটার উপর। আমি দেখেছি যে যদি বাস্তবে যদি করা যায়, কারণ সিলিকন ভ্যালি সম্পর্কে আমার অনেক পড়াশোনা আছে এবং দেখেছি যে কিভাবে এই শহরটা উন্নত হয়ে গেছে, যে আজকে আমাদের মতো যেমন এম এ পাস বা ইঞ্জিনিয়ার ডাক্তার হয়ে গেলেই যে আমরা সব হয়ে যাবো তা নয়। আমি সেখানে আইটিআই পাস করলেও আমি কিন্তু সেখানে ভালো পয়সা রোজগার করতে পারি যদি আমার সেখানে শিল্পের ব্যবস্থা থাকে, আমার এই শিল্পটাকে আমার এই স্কিলটাকে আমরা কাজে লাগাতে পারি। এবং রাজ্য সরকার কিন্তু এই স্কিল ডেভেলপমেন্টের উপরে জোর দিয়েছে এবং মূল কথা হচ্ছে সেগুলোর বাস্তবায়নটার ফসল সুফলটা কিন্তু আমাদেরকে পেতে দেরি হবে। আমি প্রথমেই সে কথা বলেছি এবং অধ্যাপক সঠিক ভাবে বাস্তবায়ন ছাড়া কোন জিনিসই, আমি একটা প্রোগ্রাম নিলাম কিন্তু সেখানে যদি এটা যদি প্রোগ্রাম নিয়ে নিলে বাস্তবায়িত না হয় তা নয়। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এসিজেড বা এই যে ইন্দো বাংলা যে আপনার যে সীমান্ত বরাবর যে বাণিজ্য চাঙ্গা করার যে একটা প্রয়াস, বিশেষ করে ভারত বাংলাদেশ ট্রেন যেটা চালু হচ্ছে এবং ভেরি রিসেন্টলি সেটা চালু হয়ে যাবে, আমাদের ঢাকা আগরতলাতেও হয়তো ট্রেন চলে যাবে, প্লেনও যাওয়ার একটা ব্যবস্থা আছে, এই যে মানে আপনার ট্রান্সপোর্টেশন যে ফেসিলিটিস, এই ট্রান্সপোর্টেশন ফেসিলিটিসগুলো আগামী দিন আমাদের শিল্প বাণিজ্য সকল কিছুর পক্ষে আমার সহায়ক হবে। এবং এখান দিয়ে যদি জাহাজ যেতে পারে তাহলে তো আমার ত্রিপুরা যাওয়ার এই যে সাব্রুম একটা প্রত্যন্ত অঞ্চল, সবচাইতে বেশি পিছিয়ে পড়া অঞ্চল ত্রিপুরা রাজ্যে, সেটাকে মানুষ চিনবে। আজকে আপনারা শুনলে অবাক হবে, আমার সাব্রুমের রিলেটিভ আছে, ওরা এখানে কেউ জায়গা বিক্রি করতে চায় না, আগরতলা থেকে বেশি দাম সাব্রুমের রয়েছে। তাহলে হয়নি কিন্তু তা নয়, এই যে জায়গার দাম যে বেড়েছে সেটাও কিন্তু একটা পাওনা। হ্যাঁ, এবার কি আমি কি জায়গা বিক্রি করে দেবো? নিশ্চয়ই, কিন্তু এটাও কিন্তু আমাদের কাছে একটা পাওনা। এ কিন্তু এক টোটাল সুফলটা বাস্তবায়িত হওয়ার পর আমরা পাবো, একটু অপেক্ষা করতে হবে। দেখুন এসিজেড এর সমসাময়িক একটা জিনিস, এসিজেড এর মতো আমাদের বুজ্জঙ্গনগর শিল্পনগরী এটাও একটা মিনি রূপ সার্ভাইভ করছে, অরুন্ধতীনগর শিল্পনগরী সার্ভাইভ করছে, সঠিক কথা, সার্ভাইভ করছে না। কেন করছে না? সেখানে প্রয়োজনীয় সরকারি পদক্ষেপের অভাব ছিল, কিন্তু এসিজেড যেহেতু আরো বড় আকারে হচ্ছে সেখানে কিন্তু মানে ধপ করে আমরা কিছু করতে পারবো না, রাজ্য সরকারের হাতে সেটা থাকবেই না। সেখানে আরো বৃহৎ শিল্প গোষ্ঠী সেখানে আসার সম্ভাবনা থাকবে, তাদের ব্যবসা বাণিজ্য বাড়বে। আজকে অরুন্ধতীনগর বলুন বা ওই দিকে যে আরো বেশ প্রতাপগড়ের ওই দিকেও আরো আছে, কেন এইগুলো ধ্বংস হয়ে গেল কোথায়? আমরা তো সেইগুলো নিয়ে আলোচনা করিনি। আজকে আমাদের জুট মিল কেন নষ্ট হয়ে গেল আমরা তো আলোচনা করছি না। জুট মিল তো নষ্ট হওয়া নয়, আমরা যখন খুব ছোট শ্যামলদা তারা যখন ইয়ং তখন জুট মিল বলতে মানে সাংঘাতিক একটা ব্যাপার, ঠিক আছে? তা আজকে জুট মিল কোথায় গেল, কেন এরকমটা হলো? সেই আমাদের প্রত্যেকটা লোককে, শুধু সরকার নয় আমাদের প্রত্যেকটা লোককে সেই জিনিসটা ভাবতে হবে। আমার শিল্প আমাকে বাঁচিয়ে নিয়েই বলি, হ্যাঁ জুট মিল নিয়েই বলি, তাহলে আমার মনে হয় শ্যামলবাবু এই ক্ষেত্রে যথেষ্ট তথ্য সমৃদ্ধ কিছু বলতে পারবেন। জুট মিলে শুনুন, তথ্য সমৃদ্ধ বিষয় না, এটা অনেকটা ক্রাইসিস, তিনি ঠিকই বলেছেন সঠিকভাবেই, যে কেন আমরা করতে পারলাম না বা আমাদের কোথায় ঘাটতি ছিল এইটা অবশ্যই অ্যানালাইসিস করতে হবে। এটা তো নিশ্চয়ই যে জুট মিলটা একটা ভালো ইন্ডাস্ট্রি হিসেবে গড়ে উঠছিল, কেন হলো না তার পিছনে ম্যানেজমেন্টের কয়েকটা বড় গলতি রয়েছে, তারপরে তার সঙ্গে রয়েছে আমি বলবো যে আমাদের ওয়ার্ক কালচারের যে গণ্ডগোল
সেটাও একটা রয়েছে। এগুলো এবং বিভিন্ন রকম প্রেশার, মানে লোকাল প্রেশার থেকে শুরু করে বিভিন্ন যেগুলোকে ঠিকভাবে মোকাবেলা করা যায়নি। বুদ্ধনগরও ঠিক তাই, অনেক শিল্পের সম্ভাবনা ছিল, আমি নিজেও গেছি দেখেছি, সেখান থেকে অনেক বড় শিল্পপতি মানে যারা এসেছিলেন তারা বেরিয়ে গেলেন, তারা থাকতে পারলেন না। কেন পারলেন না সেটা একটা বড় কারণ রয়েছে, হ্যাঁ তারা পারলেন না কেন সেটা বড় একটা কারণ রয়েছে। ওর সেই কারণগুলোর পিছনে নিশ্চিতভাবেই এখানে জানেন ওখানে আগেও ছিল এখনও রয়েছে সব এগুলো জমি মাফিয়া থেকে শুরু করে নানা রকম প্রবলেম তৈরি হয়েছে, লোকাল প্রবলেম আছে, এগুলো এগুলো যদি সঠিকভাবে সমাধান হতো করা যেত তাহলে হয়তো আরও অনেকটাই এগিয়ে যেতে পারতাম আমরা। আসলে আমি এবার অবশ্যই না, আমি যেটা জাস্ট এখানে আমি একটু যোগ করছি আমাদের সঙ্গে, দেখুন নেলামেক যখন হয়েছে, দৃষ্টিভঙ্গিটা দেখুন, নেলামেক যখন হয়েছে সেটা আমাদের ভারতের রাষ্ট্রপতি এসে সেটা উদ্বোধন করেছিল আমার যতটা মনে পড়ে। নেলামেক নষ্ট হয়ে গেল, ওই অঞ্চলে আনারস ছেড়ে দিয়ে রাবার চাষ ধরছিল। আজকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা কোনোদিন কল্পনা করিনি যে কুইন অ্যাপল, হ্যাঁ এই আনারস পাশ্চাত্য দেশে যাবে, আমরা কি কোনোদিন ভেবেছি? তাহলে এই যে দৃষ্টিভঙ্গির যে একটা ফালাক, ট্রান্সফর্ম, রিফর্ম, ট্রান্সফর্ম অ্যান্ড পারফর্ম, এই যে জিনিসটা, এই জিনিসটা কিন্তু উনি এই যে কুইন ভ্যারাইটি দিয়ে কিন্তু আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সেটা প্রমাণ করে দিয়েছে যে এখানে এমন অনেক কিছু ট্যালেন্ট আছে যেই ট্যালেন্টকে আমরা বাজারে নিয়ে যেতে পারি। আজকে মাতাবাড়ি যে ত্রিপুরেশ্বরী মন্দির যেখানে আছে, আমি দীর্ঘ বছর সেখানে চাকরি করে এসেছি, প্রায় 15 বছর আমি উদয়পুর কলেজে চাকরি করেছি, দুবার গেছি। আজকে 51তম পিঠের একটা পিঠ করে সেখানে যদি টুরিস্ট প্লেস যদি করে দেয়, যেটা এই বাজেটে পরিকল্পনা আছে রাজ্য সরকারে, ঠিক আছে, কেন হবে না? আমরা কালীঘাট দর্শন করতে যাই, আমরা আপনার দক্ষিণেশ্বর দর্শন করতে যাই, লক্ষ লক্ষ টাকা ওরা এখন আপনার রোজগার করে, মোবাইল রেখে, জুতা রেখে ওরা রোজগার করে, আমার এখানে কেন সেটা হয় না? দৃষ্টিভঙ্গির অভাব, রিফর্মের অভাব। আজকে এই রিফর্মটা রাজ্য সরকার চাইছে, এবং এই রিফর্ম আমাদের যেই ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটা ব্যবহার করে, এতদিন সেই ট্যালেন্টটা ডিসগাইজ ছিল, আজকে এই সরকার বলছে আমার এই ট্যালেন্টটাকে বার করতে হবে, বার করে এই ট্যালেন্টটাকে দিয়ে আমি আগামী দিন আমার রাজ্যের উন্নতি করব, যা রিসোর্স আমার এখানে আছে, এবং এই জিনিসটাই কিন্তু করছে। কারণ আমরা এই আনারসের উদাহরণ থেকে দেখি, আমরা কোনোদিন মানে ভাবতেই পারিনি, কেউ না, আমিও না, সমাধান তো সে বয়সে না, যে এটা বাইরে যাবে, বাইরে যাবে, গেছে রাশিয়াতে গেছে, গেছে আগে উদাহরণ, বাইরে যাবে না, এখন যে প্রতিনিয়ত রপ্তানি, এখন এখন রপ্তানি হচ্ছে কি, এখন এখন হচ্ছে না, না না একবার হয়েছিল ভালোভাবে, সেটা আমি জানি, শুরুতে খুব ভালো হয়েছিল, কিন্তু সেটা বন্ধ হয়ে গেছে। আপনি যান ইয়েতে কুমারঘাটে দারচুতে গিয়ে দেখে আসুন কি অবস্থা আছে আনারস চাষিরা, আমি আপনাকে একটু অনুরোধ করবো, আপনি দেখে আসুন। আপনার কাছে কি তথ্য রয়েছে? না না তথ্য, কারণ বাজারটা সেইভাবে নেই, সারা অর্থনীতি অনেক কিছু ব্যাপার নির্ভর করে, তার মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রথম উদ্যোগ ভালো ছিল, সেটা আমি এখন অস্বীকার করছি না, সঠিক, এবং এইভাবেই তো বাজার তৈরি করতে হয় বাইরে, কিন্তু সেটা কন্টিনিউ করেনি, সেটাও আমি বলছি, সেটাও লক্ষ্য রাখতে হবে, কেন করেনি সেটা মানে বিশেষজ্ঞরা বলবেন। আমি যতটা দেখেছি এবং আমি বুঝতে পারছি যে সেটা প্রয়োগের ক্ষেত্রে, ওই যে বলেছি প্রয়োগ, আমি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে ইমপ্লিমেন্ট করতে হবে, আপনার প্রজেক্ট নিয়েছেন কিন্তু সেটা প্রয়োগ হচ্ছে কিনা জায়গাতে সেটা দেখতে হবে। আপনার কথা পরিষ্কার বোঝা গেছে, কিন্তু একটা কথা আপনার কাছে আমি জানতে চাইবো, যে রতনবাবু যেটা বললেন যে রাজ্যের, না উনি একজন অধ্যাপক মানুষ এবং ওনার অ্যানালাইসিস খুব খুব সমৃদ্ধ, তথ্য সমৃদ্ধ, সব ঠিক আছে। আমি এবার আমি একটা বলছি অন্য দিক থেকে, মানে সেটা হলো যে মানে প্র্যাকটিক্যাল মানে ফিল্ড কি হচ্ছে সেটাও দেখতে হবে। অবশ্যই একটা ভালো প্রজেক্ট আমি তৈরি করলাম, মানে সিদ্ধান্ত নিলাম, কিন্তু সেটা প্রয়োগে গিয়ে বলো না, আপনি একই কথা বলে, না না সেটা সবার ক্ষেত্রে সত্যি একই রকম, হ্যাঁ এটা দেখতে হবে, এবং এখানে এখনো সেটা ঘাটতি রয়েছে, সেটাই আমি বলতে চাইছি, সরকারকে আরো সক্রিয় হতে হবে, সেগুলোকে প্রয়োগ করে ধারাবাহিকতা, হ্যাঁ ধারাবাহিকতা রাখতে হবে, আমি কিন্তু সেই তাহলে নিশ্চয়ই এই প্রজেক্টের এবং শূন্য মানে নতুন দৃষ্টান্ত রয়েছে, ত্রিপুরেশ্বরী মন্দিরের কথা যেটা বললেন খুব ঠিক, এইভাবে করতে পারলে ত্রিপুরার
আরও সুনাম হবে, আরও মানে বাইরে নাম যাবে, এবং এখন তো রেল কানেকশন হওয়াতে আরও অনেক সুবিধা হয়েছে, সেটা আপনিও বললেন ধারাবাহিকতার কথা। হ্যাঁ নিশ্চয়ই, এবং এই রাজ্যের আয় বৃদ্ধি, হ্যাঁ দেখুন, গরিব মানুষের ক্ষেত্রে এখানে এই যে এখন নিষ্কর বাজেট দেখাচ্ছেন, কিন্তু তার আগেই অনেকগুলো কর আরোপিত হয়েছে মানুষের উপর। আপনারা দেখেছেন হাসপাতালগুলোতে কি অবস্থা আছে, সেখানে আইসিইউতে যাওয়ার জন্য এখন আগে পয়সা লাগতো না, এখন পয়সা লাগবে, এইগুলো হয়েছে। খাওয়ার ক্ষেত্রে রুগীদের টাকা দিতে হচ্ছে, অনেক রকম প্রবলেম হয়েছে, এগুলো নিয়ে আন্দোলন হচ্ছে, আন্দোলন হয়েছে, এখনও হচ্ছে, আরও হবে হবে আগামী দিনে। আইসোলেশনের মানে আইসিইউতে যেটা ছিল, তারপর আমি যেটা জানি যে আমাদের যেটা হওয়া উচিত ছিল, এই ডায়াবেটিসের রুগী যারা মানে কিডনির পেশেন্ট যারা, তাদের জন্য ডায়ালিসিস করার এই সিস্টেমটার মধ্যেই গণ্ডগোল হয়ে গেছে, এবং অনেক মেশিন বন্ধ রয়েছে। আপনি হাসপাতালে যান গিয়ে দেখুন, সরকার বসিয়েছেন ভালো উদ্দেশ্য নিয়ে, কিন্তু সে মেশিন কাজ করছে না আশ্চর্যজনকভাবে। এই হাসপাতালগুলি মানুষ লাইন ধরে যাচ্ছে, তো এগুলো তো ইফেক্ট দেখতে হবে এগুলো। আমার কাছে এবার আপনার একটা প্রশ্ন, যে রতনবাবু বললেন যে এই রাজ্যের হ্যাঁ একটা একটা কর আরোপ করা হয়েছে, না না আরোপ হয়েছে, আমি জলে আপনি প্রতি মাসে আগরতলাতে তো 200 টাকা হয়ে গেছে, 30 টাকা ছিল। আচ্ছা, এক্ষেত্রে কিন্তু 200 টাকা হয়েছে, 200 টাকা নিগমের একটা ভূমিকা থাকে। না না নিগম না, সেটা নিগম বাধ্য, নিগমের উপর এটা প্রয়োগ, মানে এটা আমরা অনেকেই বলে বটে, নিগম সেটা চায়নি, নিগমের যারা ছিল তারা চায়নি, কিন্তু তারা প্রেশারাইজ হয়েছে, এটা দিতে হচ্ছে। কারণ আপনার যে আমাদের যে এটাকে বলে নগর উন্নয়ন দপ্তর, এটা কন্ট্রোল করে। আচ্ছা ঠিক আছে, আমি আমার ওয়াটার সাপ্লাইয়ের ব্যাপারটা না আমি আমার প্রশ্নে চলে যাচ্ছি, যে রতনবাবু বলেছেন যে এই রাজ্যের আয় বৃদ্ধি হয়েছে এবং আয়ের একটা সেই ধারাবাহিকতা রয়েছে, এবং বর্তমান রাজ্য সরকারের যিনি অর্থমন্ত্রী তিনি আজকে বাজেটে নিষ্কর বাজেট পেশ করেছেন, নতুন কোনো কর ছিল না বাজেটে, বসিয়ে দিয়েছেন অনেক। আমার প্রশ্ন, যেহেতু আয় বেড়েছে ধারাবাহিকভাবে তা বজায় রয়েছে, এক্ষেত্রে কি একটু কর কমানো যেত না কোনো কোনো ক্ষেত্রে? হ্যাঁ নিশ্চয়ই যেত, আমি তো সেটাই বলছি যে এটা কমানো উচিত ছিল, কিছু কিছু ক্ষেত্রে তো কমানো, বিশেষ করে মানে অনেক জায়গাতে ড্রিঙ্কিং ওয়াটার একদম ফ্রি দিচ্ছে দিল্লিতে আপ সরকার, বিদ্যুৎ অনেক মানে একটা ইউনিট পর্যন্ত 200 ইউনিট পর্যন্ত মধ্যে ফ্রি দিচ্ছে, আমি নিজে দেখে এসেছি, জলের একদম জলের খুব ক্রাইসিস ছিল সেখানে, এখন জলের জন্য মানুষ অন্তত গরিব মানুষের সেটা পৌঁছে দিয়েছে বিনা পয়সায়। তো এইগুলোর জন্য আপ সরকার জনপ্রিয়তা পেয়েছে, আপনি দেখবেন দিল্লিতে ইলেকশনে যে তার পেছনে একটা বড় কারণ বুঝতে, এগুলো মানুষের একদম দৈনন্দিন কাজগুলোকে তারা খুব ক্লোজলি যারা অবজার্ভ করছে। বলবেন আপনি কি বলবেন যে কর সংগ্রহের মাধ্যমে রাজ্যের আয় বেড়েছে এবং সেই ধারাবাহিক, সেটা তো রয়েছে, সেটা তো মানুষের উপর চাপ পড়ছে বেশি বেশি, অবশ্যই আয়টা বৃদ্ধি পেয়েছে, সুতরাং এবার কি কোনো কোনো ক্ষেত্রে করটা কমানো যেত না? মানে স্পেসিফিক আপনি বলুন যে কোন ব্যাপারটাতে কোন ক্ষেত্রে করটা আরো মানে কমাতে হবে, এবার তো করি রাখেনি, ঠিক রাখেনি বাড়িয়েছে এই কিছুদিনের মধ্যে, আমি দেখলাম যে 12% থেকে 18% হয়ে গেছে, অনেক জিএসটি 12 থেকে 18 তো এই রাজ্য সরকারের করা কিছু নেই, কারণ জিএসটি যে কমিটি আছে সেই জিএসটি কমিটিতে তো আপনার সেটা কন্ট্রোল করে ওই কমিটি, এবং সেখানে বিভিন্ন রাজ্য সরকারের রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীরা থাকেন, এটা নিয়ে কিন্তু আমাদের আমরা কিন্তু একদম শেষ পর্যায়ে চলে এসেছি, এই অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, এই শেষ পর্যায়ে পৌঁছে আমি রতনবাবুকে বলবো আপনি এই বাজেটকে এক কথায় কি বাজেট বলবেন? এক কথায় তো আমি জনমুখী বলতেই হয় আমাকে, কারণ আমি তো প্রমাণ করে দিয়েছি যে এই বাজেট যে যে ডাটা আমার কাছে আছে, মানে আমি বলছি না, আমার যে তথ্য আছে সেই তথ্য বলছে এই বাজেট রাজ্যের উন্নয়নমুখী এবং রাজ্যের উন্নয়নের গতিকে প্রসারিত করতে একটা নতুন দিশা দেখাবে, সুতরাং এই অভিপ্রায়ে বলা চলে এই বাজেট জনমুখী বাজেট। শ্যামলবাবু কি বলবেন? শেষ প্রশ্ন, শুনুন আমার প্রশ্ন হলো যে শুধু তথ্য দিয়ে বোঝা না, এটা হলো রিডেলস, রিডেলস অব দ্য মানে ম্যাথমেটিক্সে যেমন আছে বাজেটের এরকম একটা আছে, হ্যাঁ সেটা দিয়ে সবসময় বোঝা যায় না। তিনি ঠিকই বলেছেন, তার দিক থেকে তিনি স্ট্যাটিস্টিক দিয়ে সাজিয়ে বলেছেন,
কিন্তু ইন প্র্যাকটিক্যাল ফিল্ডে আমরা যা দেখছি তাতে আমি বলবো এটা একটা রিডেলস রয়েছে, এটা এটাও মেনে নিতে হবে, এর মধ্যেও একটা মানে ঠিক সামঞ্জস্য নেই আর কি মনে হচ্ছে আমার। আসলে আসলে এই আলোচনার মধ্যে যা বেরিয়ে এসেছে, অধ্যাপক রতন দেব বললেন যে এই বাজেট জনমুখী বাজেট, এবং রাজনীতিবিদ ফরওয়ার্ড ব্লকের রাজ্য সম্পাদক শ্যামল রায় বললেন এই বাজেটে সামঞ্জস্যতার অভাব রয়েছে, আর আমাদের অভাব রয়েছে সময়ের। সুতরাং সময় বলছে আমাদের এই অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, এবং এই অন্তিম পর্যায়ে এসে আপনাদের নমস্কার জানিয়ে আমি দেবব্রত চক্রবর্তী আজকের মতো অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, শুভরাত্রি, নমস্কার। নমস্কার, নমস্কার। না আপনার